ওয়েলকাম ফ্রেন্ডস নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই গ্রামারে ডাউট ক্লিয়ার করতে চান এটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে আজ আমরা কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য কীভাবে গঠন করে সেটা নিয়ে আলোচনা করব আজ আমাদের দ্বিতীয় পর্যায়ে আজ আমরা দেখবো যে অ্যাডভার্সেটিভ কনজাংশন অর্থাৎ বিপরীত ধরনের ধারণা যুক্ত যে বাক্যগুলো রয়েছে যে বাক্যের একটিতে এক ধারণা এবং তার অপরটিতে তার বিপরীত ধারণা এমন ধরনের বাক্যকে যুক্ত করতে আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশনের ব্যবহার করি তো অ্যাডভার্সেটিভ কনজাংশন ব্যবহার করে কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে পারি আজকের আলোচনায় আমরা সেটাই দেখব চলো মূল আলোচনায় এসে আমরা বিস্তারিত জানি কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য এবং যৌগিক বাক্য গঠনের আজকে যে কনজাংশনগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন এবং এই অ্যাডভার্সেটিভ কনজাংশন বিপরীত অর্থের দুটি বা দুয়ের অধিক বাক্যকে যুক্ত করে এখানে দেখো লেখা রয়েছে বিপরীত ধারণা যুক্ত বিপরীত ধারণা যুক্ত করে অর্থাৎ বিপরীত ধারণা যুক্ত বাক্যকে যুক্ত করে প্রথমে কম্পাউন্ড সেন্টেন্সের একটু বলে দিই যখন দুই বা তার বেশি স্বাধীন বাক্যাংশ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কথার অর্থ হচ্ছে যে বাক্যাংশ বা যে ক্লজ নিজের অর্থ সম্পূর্ণ করার জন্য অন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয় তখন তাকে স্বাধীন বাক্যাংশ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে যখন দুই বা তার বেশি স্বাধীন বাক্যাংশ কোনো কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেই বাক্যকে কম্পাউন্ড সেন্টেন্স বলে অর্থাৎ তোমাদের যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে করতে গেলে তোমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনের দরকার পড়বে এবং আজকে আমরা সেই কোঅর্ডিনেটিং কনজাংশনের দ্বিতীয় পার্ট অ্যাডভার্সেটিভ কনজাংশন যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করব আরেকটা জিনিস মনে রাখবে যে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে গেলে কিন্তু আমরা সাব অর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার করি সেগুলো তোমরা ইতিমধ্যেই জেনেছো এখন যেগুলো আমরা জানছি এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন আজকে আমাদের পার্ট টু অ্যাডভার্সেটিভ কনজাংশন আমি প্রথমে কম্পাউন্ড সেন্টেন্সের দিয়ে একটা উদাহরণ দিয়ে দিই টম ইজ হার্ড ওয়ার্কিং টম কঠিন পরিশ্রমী হিজ ব্রাদার ইজ কোয়াইট লেজি তার ভাই যথেষ্টই বা সম্পূর্ণই অলস এখানে দেখো দুটো বাক্য রয়েছে দুটো বাক্যর মধ্যে কিন্তু পুরো বিপরীত ধারণা রয়েছে একজন কঠিন পরিশ্রমী আরেকজন অলস এইরকম বাক্যকে যুক্ত করার জন্যই আমাদের প্রয়োজন পড়ে কি এবং সেগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে রয়েছে টম ইজ হার্ড ওয়ার্কিং টম কঠিন পরিশ্রমী হোয়ার এজ ব্রাদার ইজ কোয়াইট লেজি হোয়ার এজ মানে যদিও তার ভাই সম্পূর্ণ অলস তো এখানে যে সেন্টেন্সটা দাঁড়ালো টম ইজ হার্ড ওয়ার্কিং টম কঠিন যদিও তার ভাই সম্পূর্ণ অর্থাৎ বিপরীত ধরনের বাক্যকে এখানে যে অর্থ সেটা হচ্ছে যদিও যদিও তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে যে দো অল ব্যবহার করো তার সাথে কিন্তু এর কোনো মিল নেই দু নম্বর এক্সাম্পলটা দেখো দেয়ার ওয়াজ লিটল চান্স অফ ইস সাকসেস তার সাফল্যের সামান্যই সুযোগ রয়েছে সামান্যই সম্ভাবনা রয়েছে হি ইজ হোপফুল সে আশাবাদী তো দুটো বাক্যের মধ্যে দেখো সম্পূর্ণ বিরোধী মতকে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে অর্থাৎ হি ওয়াজ হি দেয়ার ওয়াজ লিটল চান্স অফ সাকসেস তার সাফল্যের খুব সামান্য সুযোগ রয়েছে সে হোপফুল মানে তবুও সে হোপফুল কিভাবে এটাকে যুক্ত করবে দেয়ার ওয়াজ লিটিল চান্স অফ হিস সাকসেস অফিস সাকসেসটা খুব ছোট করে লেখা রয়েছে দেয়ার ওয়াজ লিটল চান্স অফিস সাকসেস নেভার দি লেস হি ইজ হোপফুল নেভার দি লেস কথার অর্থ হচ্ছে তবুও নেভার দি লেস কথার অর্থ হচ্ছে তবুও এটা মনে রাখবেন হোয়ারাস কথার অর্থ হচ্ছে যদিও আর নেভার দি লেস কথার অর্থ হচ্ছে তবুও এগুলো কিন্তু ব্যবহার খুব কম হয় তাই এর অর্থের দিক থেকে একটু সাবধানতার সাথে ব্যবহার করবেন দেয়ার ওয়াজ লিটল চান্স অফিস হিস সাকসেস তার সাফল্যের খুব সামান্যই সুযোগ রয়েছে অপরচুনিটি রয়েছে তবুও সে আশাবাদী তো তোমরা দেখলে যে বিপরীত অর্থযুক্ত বাক্যকে যুক্ত করার জন্য জুড়ে দেওয়ার জন্য আমাদের অ্যাডভার্সিটিভ কনজাংশনের প্রয়োজন পড়ে এবং এই কনজাংশন ব্যবহার করে আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করি এবার আমরা আসছি অ্যাডভার্সিটি কনজাংশন কি এবং তাদের অর্থগুলো কি সেটা সম্পর্কে জানি অ্যাডভার্সিটি কনজাংশন দেখো এই কনজাংশনটা কী করে বিপরীত ধারণার বাক্য যুক্ত করে যখন দুটো বা দুয়ের অধিক বাক্য যার মধ্যে সম্পূর্ণ বিপরীত ধারণা দেওয়া রয়েছে সেই ধরনের বাক্যগুলোকে যুক্ত করতে গেলে আমাদের এই অ্যাডভার্সিটিভ কনজাংশনের প্রয়োজন পড়ে কি কি আছে বাট কিন্তু নেভার দিলেস তবুও ইয়েট তবুও স্টিল তবুও হাও এভার যা হোক ভ্যারাস যদিও হোয়ারেজ এর ব্যবহার আমরা ইতিমধ্যেই দেখেছি হোয়াইল যখন নট স্ট্যান্ডিং সত্ত্বেও এটা ইনস্পাইট অফের এর মতন ব্যবহার হয় তো এই যে তোমরা কনজাংশনগুলো পেলে এগুলোই হচ্ছে অ্যাডভার্সিটি কনজাংশন আমি আরও একবার বলে দিচ্ছি বাট কিন্তু নেভার দিলেস তবুও ইয়েট তবুও স্টিল তবুও হাউএভার যা হোক হোয়ারেজ যদিও হোয়াইল যখন নট উইথ স্ট্যান্ডিং সত্ত্বেও শুধুমাত্র এবার দেখো এগুলোকে কিভাবে ব্যবহার করা যায় বাক্যে সেগুলো নিয়ে আলোচনা করছি প্রথমে আমরা জানছি আর অর্থ হচ্ছে কিন্তু যেখানে লেখা রয়েছে এবং নেভার অর্থ হচ্ছে তবুও এটা দেখো একটা কথা লেখা রয়েছে লেস এমফ্যাটিক কম জোর দিয়ে বলে দুটো বিরোধী বাক্য রয়েছে বিরোধী বক্তব্য পেশ করে দুটো বাক্য রয়েছে এবং দুটো বাক্যের মধ্যে যে বিরোধিতা সেটার যখন খুব জোর দিয়ে বলার প্রয়োজন নেই তখন তোমরা বাট বা নেভার দিলেসের ব্যবহার করবে এটাকে বলছে লেস এমফ্যাটিক মানে কম জোর দিয়ে বলছে হি ট্রাইড হিজ বেস্ট হি ফেল্ড অ্যাট লাস্ট সে তার যথাসাধ্য চেষ্টা করেছিল সে শেষে ব্যর্থ হয়েছিল আরেকবার বলছি যে এখানে বাট বা নেভার দিলেস লেস এমফ্যাটিক বলেছি কিন্তু এখানটায় যতগুলো কনজাংশন রয়েছে সেগুলোর অর্থ যদি তোমাদের মনোমত হয় গঠনের দিক থেকে ঠিক হয় তবে যে কোনো কনজাংশনই তুমি ব্যবহার করতে পারো এই যে লেস এমফ্যাটিক মোর এমফ্যাটিক এগুলো খুব একটা গুরুত্ব পায় না এর উপরে গুরুত্ব দিয়ে কোনো কারেকশন হয় না কিন্তু তবুও এর ব্যবহারের যে একটা বেসিক নিয়ম সেটা এখানে বলে দিয়েছি সে তার যথাসব্দ চেষ্টা করেছিল সে ব্যর্থ হয়েছিল শেষে এখানটায় হি দুবার রয়েছে ইচ্ছা করলে তুমি রাখতে পারো ইচ্ছা করলে তুলে দিতে পারো হি ট্রাইড হিজ বেস্ট বাট ফেল্ড এট লাস্ট সে তার যথাসাধ্য চেষ্টা করেছিল কিন্তু শেষে সে ব্যর্থ হয়েছিল এখানে কিন্তুটা খুব একটা জোর দিয়ে বলা হচ্ছে না মানে সে চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে ব্যাপারটা কিছুটা এরকম তো এখানে আমি হিটা তুলে দিয়েছি এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে যদি কম্পাউন্ড সেন্টেন্সে এরকম কমন পড়ে তুমি তুলে দিতে পারো তুলে না দিলেও কোনো অসুবিধে নেই যদি লেখো হি ট্রাইড হিজ বেস্ট বাট হি ফেল্ড অ্যাট লাস্ট তবুও ঠিক আছে তো বাটের ব্যবহারটা দেখলে বাট হচ্ছে কিন্তু এবং দুটো বিরোধী বক্তব্যের বাক্যকে যুক্ত করে দেয় ইট ওয়াজ টু ইট ওয়াজ টু হট লাস্ট ইয়ার গত বছর খুব গরম পড়েছিল উই ডিড নট পারচেস এসি আমরা এসি কিনিনি দেখো গরম পড়েছিল এসি কিনি তো এটাকে নেভার দিলেস এবং নেভার দিলেস কথার অর্থ তবুও ইট ওয়াজ টু হট লাস্ট ইয়ার নেভার এসি গত বছর খুব গরম পড়েছিল তবুও আমরা এসি কিনিনি। অর্থাৎ সাধারণভাবে একটা বিরোধী দুটো বিরোধী বক্তব্যের বাক্যকে জুড়ে দেওয়ার জন্য আমরা তবুও অর্থ প্রকাশ করতে আমরা নেভারডিলেসের ব্যবহার করলাম তো এখানে বাট আর নেভারডিলেসের ব্যবহার তোমরা দেখলে এবার আসো ইয়েট ইয়েট মানেও তবুও নেভারদিলেস মানে তোমরা জানলে তবুও ইয়েট মানেও তবুও কিন্তু ইয়েটটা এমফ্যাটিক খুব জোর দিয়ে বললে মানে কোনো কিছু বিরোধিতার সত্ত্বেও কোনো কিছু করা হয়নি বা করা হয়েছে তবুও তো তখন তোমাকে ইয়েটের ব্যবহার করতে হবে নেভার দিলেসের ব্যবহার বাটের ব্যবহার করাটা ঠিক হবে না কিন্তু করলেও ভুল হবে না ইয়েট তবুও জোর দিয়ে বলা এটা হচ্ছে গুণসূচক বিরোধিতা একটা জিনিস মনে রাখবে ইয়েটের যে বক্তব্য সেটা সাধারণত কোনো অ্যাডজেকটিভের যে বিরোধিতা থাকে সেক্ষেত্রে এর ব্যবহার হয় ভার্বের বিরোধিতা থাকলে কিন্তু এদিকের সেন্টেন্সগুলোর ব্যবহারই বেশি হয় বা বাটের ব্যবহারটা বেশি হয় এখানে দেখো গুণসূচক বলেছি গুণাগুণ প্রকাশ করছে মূলত অ্যাডজেকটিভকেই এটা প্রকাশ করে দে আর পুওর তারা গরিব দে আর অনেস্ট তারা সৎ এখানে দেখো গরিব হলে সৎ হওয়াটা সবসময় স্বাভাবিক নয় এটা বক্তব্যটা এই জন্যই পেশ করা হচ্ছে যে গরিব হলে যে কোনো উপায়ে অনেকেই অর্থ উপার্জন করার চেষ্টা করে পরিস্থিতির চাপে পড়ে কিন্তু অনেকেও সে গরিব হওয়া সত্ত্বেও তারা সৎ থাকে তারা কষ্ট ভোগ করে তো এখানে they are poor they are honest they are poor yet they are honest তো যখন দেখবে যে বিভার মেন ভার হিসাবে রয়েছে তখন সাবজেক্ট কমন থাকলেও না ওঠানোটাই ভালো এখানে তুমি যদি দেটা ওঠাও তবে আটটাকেও তুলে দিতে হবে তো এরকম দাঁড়াতো দে আর পুওর ইয়েট অনেস্ট কোনো ভুল হতো না কিন্তু তবুও তোমরা চেষ্টা করবে যখন বি ভার মেন ভার হিসাবে থাকবে তখন পুরো সেন্টেন্সটাকেই বসিয়ে দেবে তো দে আর পুয়োর দে আর অনেস্ট দে আর পুয়োর ইয়েট তবুও এটা জোর দিয়ে বলছেন দে আর অনেস্ট তারা গরিব তবুও তারা সৎ এখানে যে গুণসূচক বাক্যের যে বিরোধিতা সেটা হচ্ছে পুয়ার ভার্সেস অনেস্ট গরিব এটা একটা গুণ অনেস্ট সততা এটা আর একটা গুণ তো এর মধ্যেই তুলনা যখন করবে এরকম গুণাগুণের মধ্যে তুলনা তখন ইয়েট তোমাদের এত কিছু মনে না রাখলেও চলবে অর্থের দিক থেকে যদি দেখো ঠিক আছে তবে তুমি নেভার দিলে ব্যবহার করতে পারো জন্য তবুও ব্যবহার করতে পারো পরবর্তী দেখো স্টিল কেন বা যাই হোক এমফ্যাটিক এমফ্যাটিক হলেও এটা হচ্ছে অফস্টিনেন্সি অবস্টিনেন্সি কথার অর্থ হচ্ছে জেদ অনেক সময় জেদ করে কোনো বিরোধী কাজ যে কাজটা কোনো সময় করা উচিত নয় সেই সময় সেই কাজ করাকে অবস্টেন্সি বলে বা জেদ বলে একগুয়েমি বলে তো সেই রকম সেন্টেন্স যখন বাক্যে প্রকাশ পাবে তখন হাড়া বা স্টিলের ব্যবহার করবে এখানেও কিন্তু মূলত অর্থ কিন্তু একই তবুও যা হোক দেখো আই ওয়াজ অ্যানয়েড আই কেপ্ট কোয়াইট আমি রেগেছিলাম আমি চুপ করেছিলাম মানে আমার ভিতরে ভিতরে প্রচুর রাত ছিল তবুও আমি চুপ করেছিলাম এটা আমার জেদ ছিল তো রকম যদি বাক্য থাকে আই ওয়াজ অ্যানয়েড স্টিল আই কেপ্ট কোয়াইট মানে আমি রেগেছিলাম অনেকে প্রচন্ড রেগে যায় তা সত্ত্বেও সে চুপ করে থাকে এবং সে জিত করে থাকে হুম একগুয়ে মনোভাব নিয়ে থাকে তো সেটাই এখানে প্রকাশ পাচ্ছে আই ওয়াজ অ্যানয়েড স্টিল আই কেপ্ট হোয়াইট আমি রেগেছিলাম তবুও আমি চুপ করেছিলাম তো এখানে তোমরা ইয়েটের ব্যবহার করতে পারতে নেভার লেসের ব্যবহার করতে পারতে হুম কিন্তু সঠিকটা হয় ইয়েট সঠিকটা হবে স্টিল কিন্তু তোমরা ইয়েট বা অন্যান্য কিছুও ব্যবহার করতে পারো এখানে যে আমি এই যে এমফ্যাটিক লেস এমফ্যাটিক এগুলো বা জেদ এগুলো দিয়েছি এগুলো একটা জেনারেল রুল এগুলোকে মেনটেন করা না করাতে কোনো কিছু আসে যায় না মাই ফ্রেন্ডস ওয়ান্টেড টু গো আউটসাইড আমার বন্ধুরা বাইরে যেতে চেয়েছিল ইট ওয়াজ রেইনিং বৃষ্টি পড়ছিল খেয়াল করে দেখো বৃষ্টি পড়লে বাইরে যাওয়া ঠিক নয় কিন্তু তাদের একটা জেদ ছিল একটা মানসিক জোর ইচ্ছে ছিল যে তারা বাইরে যাবেই তো সেই ধরনের ক্ষেত্রে তুমি হাওয়েভারের ব্যবহার করতে পারো এখানে স্টিলের ব্যবহারও করতে পারো আমি এখানে হাওয়েভার এবং স্টিলের ব্যবহার দুটোই করে দেখাচ্ছি মাই ফ্রেন্ডস ওয়ান্টেড টু গো আউটসাইড হাওয়েভার ইট ওয়াজ রেইনিং আমার বন্ধুরা বাইরে যেতে চেয়েছিল যাই হোক না কেন বা যাই হোক বৃষ্টি পড়ছিলো হাওয়ারের ব্যবহারটা ঠিক এইভাবেই করা হয় যদিও হাওয়ারের ব্যবহার খুব একটা বেশি কনজাংশন রূপে ব্যবহারটা খুব একটা বেশি হয় না তো তোমরা দেখলে যে এখানে অবস্টিনেন্সি জেদ প্রকাশ করার জন্য বিরোধী অর্থসূচক বাক্যে আমরা স্টিল বা হাওওয়্যারের ব্যবহার করি পয়েন্ট সিক্সে হোয়াইল হোয়াইল হচ্ছে যখন হোয়ারেজ হচ্ছে যদিও দুটো স্বাধীন বক্তব্যের মধ্যে বিরোধিতা বোঝাতে ব্যবহার করা হয় এটাকে বোঝার জন্য বলছি যে অনেক সময় এমন কিছু বাক্য থাকে এমন কিছু বাক্য থেকে এমন কিছু বক্তব্য থাকে যে দুটো বক্তব্যের মধ্যে নিজেদের মধ্যে কোনো বিরোধ নেই কিন্তু বক্তব্য দুটোকে তুলনা করার জন্য আমাদের হোয়াইল বা হোয়াইরাসের ব্যবহার করতে হয় যদিও তোমরা যে কোনো ক্ষেত্রেই অর্থের দিক থেকে যদি ঠিক থাকে ব্যবহার করতে পারো আরেকবার বলি হোয়াইল হচ্ছে যখন হোয়ারাস হচ্ছে যদিও দুটো স্বাধীন বাক্য স্বাধীন কথার অর্থ এক তো ইন্ডিপেন্ডেন্ট দ্বিতীয়ত এই বাক্যের যে বিরোধিতা একে অপরের সাথে যুক্ত নয় যেমন একটু আগে বলছিলাম বৃষ্টি পড়ছে তারা বাইরে যেতে চাইছে অর্থাৎ বৃষ্টির মধ্যে তারা বাইরে বাইরে যেতে চাইছে মানে একটা বাক্যের সাথে আর একটা বাক্যের যোগ রয়েছে সে গরিব সে সৎ মানে সেই গরিব আবার সেই সৎ একই রিলেশন রয়েছে একটা কিন্তু এক্ষেত্রে দুটো সম্পূর্ণ ভিন্ন বাক্য একের সাথে আরেকজনের কোনো যোগাযোগ নেই সেরকম বাক্য যখন তুলনা করা হয় তখন হোয়াইল বা হোয়ারেজ ব্যবহার করবে যেমন দেখো এ স্কোয়ার হ্যাজ ফোর সাইডস একটা বর্গের চারটে দিক রয়েছে এ ট্রায়াঙ্গেল হ্যাজ থ্রি সাইডস একটি ত্রিকোণ বা ত্রিভুজের তিনটে দিক রয়েছে তো দুটো দুটো স্টেটমেন্ট দুটো বক্তব্য দুটো বক্তব্য কিন্তু দুটো বক্তব্যের মধ্যে একটা ভিন্নতা থাকে সব সময় থাকে যদি বলি আমি পড়ছি ছেলেগুলো খেলছে তো এরকম আর কি দুটো সাধারণ বক্তব্য এই রকম সাধারণ বক্তব্যের যে বিরোধিতা সেটাকে ক্লিয়ার করার জন্য আমরা হোয়ার অ্যাজ বা হোয়াইলের ব্যবহার করতে পারি এ স্কোয়ার হ্যাজ ফোর সাইডস হোয়ার অ্যাজ মানে যদিও যদিও এ ট্রায়াঙ্গেল হ্যাজ থ্রি থ্রি বা থ্রি সাইডস আমি এখানে থ্রি লিখে ফুল দিয়ে দিয়েছি তুমি থ্রি সাইডস লিখতে পারো আরেকবার বলছি এ স্কোয়ার হ্যাজ ফোর সাইডস একটি বর্গের চারটে দিক রয়েছে হোয়ারেজ যদিও এ ট্রাইঙ্গেল একটি ত্রিভুজের আছে তিনটি দিক এখানে দুটো স্টেটমেন্ট দুটো সাধারণ স্টেটমেন্ট বিরোধিতা প্রকাশ করতে স্টেটমেন্টের আমরা হোয়ারেজ ব্যবহার করলাম দে আর প্লেইং আই আমি তারা খেলছে আমি পড়ছি দুটো সাধারণ স্টেটমেন্ট তারা খেলছে তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই যেমন ধরো আমি গরিব আমি সৎ এরকম কোনো যোগাযোগ নেই এক্ষেত্রে কিন্তু দুটো আলাদা স্টেটমেন্ট এ দুটোকে যখন যুক্ত করবে তখন তোমরা এই হোয়ারেস বা হোয়াইলের ব্যবহার করবে দেখো দে আর প্লেইং হোয়াইল আই এম রিডিং তারা খেলছে যখন আমি পড়ছি তো হোয়াইল এইভাবে ব্যবহার করবে আমরা পরবর্তী পয়েন্টে চলে আসি পয়েন্ট সেভেনটা খেয়াল করো এখানে আছে নট উইথ স্ট্যান্ডিং নট উইথ স্ট্যান্ডিং কনজাংশন রূপে ব্যবহার হয় কিন্তু সাধারণ স্টুডেন্টরা এর ব্যবহার খুব একটা করতে চায় না নট উইথ স্ট্যান্ডিং এমন কিছুই না সত্ত্বেও আর এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে এই নট উইথ এর ব্যবহার যেটা সেটা তোমার দো অল দো মানে যদিও ইভেন দো মানেও যদিও এই শব্দগুলো দিয়ে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে ব্যবহার হয় এবং সেটা অ্যাডভার্ট ক্লজ হয় কিন্তু ঠিক এই একই অর্থ প্রকাশ করে তোমার যদি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হয় সেক্ষেত্রে তোমার নট উইথ স্ট্যান্ডিং ব্যবহার করতে হবে বুঝতে পারলে যে অর্থটা একই অল দো 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 এটার অর্থ যদিও এখানে নট উইথ স্ট্যান্ডিং সত্ত্বেও তো এই দুটোর অর্থ তোমার দেখে মনে হচ্ছে আলাদা রকম কিন্তু সেন্টেন্সে একই ধরনের ব্যবহার করা হয় নট উইথ স্ট্যান্ডিং দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি এবং দো অল দো দো দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স অ্যাডভার্ড ক্লাস তৈরি করি দেখো হি ইজ রিচ হি নেভার টেক্স হলিডে দুটো বিরোধী বক্তব্য সাধারণত রিচ হলে তারা হলিডে গ্রহণ করে ছুটি নেয় অনেক হি ইজ রিচ হি নেভার টেক্স হলিডে সে ধ্বনি সে কখনো কখনোই ছুটি নেয় না নট উইথ স্ট্যান্ডিং এখানে নট উইথ স্ট্যান্ডিং সত্ত্বেও তোমরা কিন্তু এটা যদিও অর্থে প্রকাশ করতে পারো যেমন এখানে আমি লিখে দিয়েছি অলদো নট উইথ স্ট্যান্ডিং হি ইজ রিচ সে ধনী হওয়া সত্ত্বেও অন্যভাবে যদিও সে ধনী সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করো নট উইথ স্ট্যান্ডিং হি ইজ রিচ সে ধনী হওয়া সত্ত্বেও আর উল্টো করে বললে যদিও সে ধনী একই অর্থ হি নেভার টেক্স হলিডে সে কখনোই ছুটি নেয় না এখানে একটা কমার ব্যবহার হলো যেহেতু এটা আমরা শুরুতে ব্যবহার করেছি এবং এই সেন্টেন্সটা কিন্তু কম্পাউন্ড হলো নট উইথ স্ট্যান্ডিং তোমার হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন হ্যাঁ এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন নয় তাই এটার ব্যবহার করলে হয়ে যাবে তোমার কম্পাউন্ড সেন্টেন্স আরেকটা এক্সাম্পল দেখো আই রিকগনাইজড ইউ কুইকলি আমি দ্রুত তোমাকে চিনতে পেরেছিলাম আই হ্যাড নট সিন ইউ ফর এ লং টাইম আমি বহুদিন আমি বহুদিন তোমাকে দেখিনি তো দেখো বহুদিন দেখিনি কিন্তু আমি তোমাকে দেখেই চিনতে পেরেছিলাম দ্রুত চিনতে পেরেছিলাম তো সেক্ষেত্রে তুমি কি করবে আই রিকগনাইজড ইউ কুইকলি নট উইথ স্ট্যান্ডিং আই হ্যাড নট সিন ইউ ফর এ লং টাইম আই রেকনাইজড ইউ কুইকলি আমি দ্রুত তোমাকে দেখতে পেয়ে চিনতে পেরেছিলাম নট উইথ স্ট্যান্ডিং আই হ্যাড নট সিন ইউ ফর এ লং টাইম বহুদিন তোমাকে না দেখা সত্ত্বেও বহুদিন আমি তোমাকে না দেখা সত্ত্বেও আমি দ্রুত তোমাকে চিনতে পেরেছিলাম আর যদি এটা এটাকে আমি যদিও অর্থ প্রকাশ করি আমি দ্রুত তোমাকে চিনে ফেলতে পেরেছিলাম যদিও আমি তোমাকে বহুদিন দেখিনি সেন্টেন্সের মানেটা এই এবার আসি পরবর্তী পর্যায়ে ইউ ক্যান কাম তুমি আসতে পারো মেক শিওর করো ইউ আর অন টাইম যে তুমি সময় আসবে তুমি সময় মতন থাকবে এটা অনলি দিয়ে আমরা যুক্ত করব। ইউ ক্যান কাম অনলি মেক শিওর ইউ আর অন টাইম অনলিটাকেও আমরা কনজাংশন রূপে ব্যবহার করতে পারি এইভাবে তুমি আসতে পারো শুধুমাত্র সুনিশ্চিত করো যে তুমি সময় মতন আসবে শুধুমাত্র অনলি এখানে শুধুমাত্র অর্থে ব্যবহার হলো তো আজকে আমরা অ্যাডভার্সিটিভ কনজাংশানের ব্যবহার দেখলাম এটাকে কিন্তু অনেকবার না দেখলে তোমরা ক্লিয়ার করতে পারবে না তো বারবার দেখবে বারবার দেখে এটাকে এর অর্থটাকে ক্লিয়ার করবে এবং কোথায় কিভাবে এটার ব্যবহার হচ্ছে আর অ্যাডভার্সিটিভ কনজাংশনের মধ্যে যেগুলো রয়েছে আমি আরেকবার একটু বলে দিচ্ছি বাট কিন্তু নেভার দিলেস তবুও ইয়েট তবুও স্টিল তবুও হাওএভার যা হোক হোয়ারলেস যদিও হোয়াইল যখন নট উইথস্ট্যান্ডিং সত্ত্বেও অনলে অনলি শুধুমাত্র তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি পরবর্তী পার্টে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের অন্যান্য অংশগুলিকে দেখব সকলে ভালো থেকো বাই